থাকি যত ফাঁকি মন জানে তুমি জানো খনি খনি মনে চাই যে কাছে টানো। মডেলিং ও অভিনয় এই দুই কাজ দিয়ে দর্শক হৃদয় স্থান করে নিয়েছেন তিনি। বিজ্ঞাপনের মডেল হিসেবে তার কাজের শুরু হয়েছিল 2011 সালে। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র, ওটিটি মাধ্যমেও। বলছি মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার কথা। শুক্রবার এই অভিনেত্রীর জন্মদিন ছিল আর এই বিশেষ দিনে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি, মরণোত্তর দেহ দান করবেন বলে জানিয়েছেন স্পর্শিয়া। আমি সবসময় আমার মনে হয়েছে মানে আমার জন্য খুব প্রয়োজন আর কি, এবং সবসময় এটা আমি আসলে প্রতিনিয়ত খুঁজতে থাকি যে আমার জীবনের পারপাসটা কী, আমি কেন জন্ম নিয়েছি। আমার মনে হয় না যে আমার জন্ম শুধুমাত্র আসলে ওই যে জন্মালাম, পড়াশোনা করলাম, বড়ো হলাম, কাজ করলাম, বিয়ে করলাম, বাচ্চা নিলাম, সংসার করলাম, তারপর একদিন মরে গেলাম। আই থিঙ্ক আই হ্যাভ মোর টু ডু অ্যান্ড আই হ্যাভ মোর টু গিভ, কারণ এই পৃথিবী, এই জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, তো আমার মনে হয় যে আমারও কিছু দেওয়া উচিত। বিশেষ ওই দিনে স্পর্শিয়া বলেন, আমরা নানাভাবে মানুষের উপকার করার চেষ্টা করি, এটাও আমার এক ধরনের উপকারের চিন্তা। আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটি জীবন, এসব ভাবতেও ভালো লাগে। যেহেতু আমি আসলে আমার চোখ, কিডনি, হার্ট এগুলো আসলে দান মানে প্লেজ করেছি আর কি, তো দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকি এবং আমি যেন আমার মৃত্যুটা যেন সুস্থ স্বাভাবিক মৃত্যু হয়, যেন আর কি এগুলো যেন অন্য মানুষের উপকারে আসতে পারে। অস্বাভাবিক মৃত্যু হলে তো আই ডোন্ট নো আর কি মনে হয় হবে না, সো দোয়া রাখবেন যেন সুস্থ স্বাভাবিক মৃত্যু হয় আমার। শুধু হার্ট নয়, আমার শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে, এটা আমি মনে প্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই। আর তাই মৃত্যুর পর আমি আমার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করব। কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটির বসন খানি, দূরের পানে চাইয়া লো কন্যা, কেন দুই চোখে ঝরে পানি। মরণোত্তর দেহ দান প্রসঙ্গে আমি অনেকদিন ধরেই পরিকল্পনা করেছি উল্লেখ করে এই অভিনেত্রী জানান, মৃত্যুর পর আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ জীবিত রোগীর শরীরে প্রতিস্থাপন হবে, এরপর চিকিৎসা শাস্ত্রের প্রয়োজনে ব্যবহার করা হবে, এতে অন্য কোনো মানুষের উপকার হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত আলাপ করেছি, তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা আমার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে। স্পর্শিয়া জানান, এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। মানবিকতা বোধ যদি তাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কি শিখবে? তার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায় সেটাও আমার সার্থকতা।